আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হলো পিএসপি ডিলেট ডাটা ফ্রম মাইএসকিউএল ডাটাবেস। অর্থাৎ পিএসপি এর মাধ্যমে আমরা কিভাবে মাইএসকিউএল ডাটাবেস থেকে ডাটা ডিলিট করব, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ইতিমধ্যে পিএসপি এর অনেকগুলো পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 27তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। যারা পিছনের পর্বগুলো মিস করেছেন অনুগ্রহ করে দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনাদের নোটিফিকেশনে আমাদের সকল আপডেট ভিডিওগুলো চলে যাবে এবং আপনারা সহজেই পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা তিনটি পর্বে, অর্থাৎ পিছনের তিনটি পর্বে অ্যাড, ভিউ এবং এডিটটা কমপ্লিট করেছি। অর্থাৎ যখন আমরা এডিট বাটন অ্যাড বাটনে ক্লিক করব, তখন আমরা কোনো একটা, যেমন করিম দিলাম, করিম, তার ফাদার নেম দিলাম মামুন শামসুন্নাহার, ডিস্ট্রিক্ট ঢাকা, ইনসার্ট করতে পেরেছি। এবং ইনসার্ট করানোর পরে ডাটাবেস থেকে সেই ডাটাটা ভিউ করে এখানে নিয়ে আসতে হবে। যেমন সাথে সাথে ইনসার্ট করলো এবং রিডিরেক্ট করে এই পেজে নিয়ে এসে এই করিমটাকে ইনসার্ট করলাম এবং করিমটাকে আপডেট করব। করিমের জায়গায় জাস্ট আমি এখন দিব যে এমডি করিম, এমডি করিম, আর তার বাবার নামও দেবো এমডি ডট করিম মামুন। দিয়ে যখন আপডেট করলাম সেটাও আপডেট হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এই করিমে যখন ক্লিক করব তখন করিমটা ডিলিট হয়ে যাবে, আবার অথবা আসাদুল্লাহতে যখন ক্লিক করব তখন আসাদুল্লাহটা ডিলিট হয়ে যাবে। তো সেটা এখন দেখাবো। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো এটা হলো আমাদের স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট আন্ডার স্কুল লিস্ট ডট পিএসপি ফাইল। এর মধ্যে আমরা মূলত এডিট করার সময় এইভাবে ডাটাটা পাস করেছিলাম যে এডিট ডট পিএসপি কোয়েশন মার্ক আইডি ইকুয়াল, আমরা যে অ্যারে আকারে যে রোটা নিয়েছিলাম সেই রো এর আইডিটা পাস করেছিলাম। তো আপনার পিছনে পর্ব থেকে এটা দেখে নিতে পারেন এডিটটা। তো আমি এখান থেকে জাস্ট কপি করে এই রেফের মধ্যে এটা পেস্ট করে দেব, দিয়ে এটা এডিটের জায়গায় আমি করে দেবো ডিলিট, ডিলিট ডট পিএসপি, তারপর কোয়েশন মার্ক আইডি ইকুয়াল পিএসপি ওপেন, তারপর ইকু ডলার সাইন রো এর আইডি, অর্থাৎ যে রো রো আমরা নিয়েছি সে তার আইডি, তারপর পিএসপিটা ক্লোজ। ওকে, আমরা আইডিটা এখন গেট মেথডে নিয়ে গেলাম। তাহলে ডিলিট ডট পিএসপি নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তারপর প্রজেক্টের রাইট বাটনে ক্লিক করলাম, নিউ ফাইল, এখন এটা কন্ট্রোল এস সেভ করব, ডিলিট ডট পিএসপি, এটা সেভ হলো। তো এখন এর মধ্যে আমি একটি পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ। তারপর এখানে আমি এই যে আইডিটা নিলাম, এই আইডিটা এখানে রিসিভ করব। তো ডলার সাইন আইডি নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, এখন এটা দেবো ডলার সাইন আন্ডারস্কোর গেট, তারপর টার্ট ব্র্যাকেট এর এস এর টার্ট ব্র্যাকেট এর ভিতরে আইডি, অর্থাৎ যে আইডিটা পাস করেছে সেটা আইডিটা নিলাম। নেওয়ার পরে এখন আমার কানেক্ট করাতে হবে ডাটাবেসের সাথে। তো কানেক্টের জন্য আমি কন নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, কন। তো কানেক্টের জন্য আপনারা অলরেডি কোয়েরিটা মুখস্থ হয়ে গেছে মনে হয়, মাইএসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট ফাংশন, এর ভিতরে দিবেন হোস্ট নেম। তো আমরা যখন জ্যাম্প ইনস্টল করি, জ্যাম্পের বাই ডিফল্ট একটা হোস্ট নেম থাকে, তা হলো লোকাল হোস্ট। তারপর দিতে হবে ইউজার নেম, তো জ্যাম্পের বাই ডিফল্ট ইউজার নেম থাকে রুট, তারপর পাসওয়ার্ড দেওয়া থাকে। তো আমি পাসওয়ার্ডটি মূলত ইউজ করিনি, এই জন্য পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে। তারপরে ডাটাবেসের নাম দিতে হবে, তো আমাদের ডাটাবেসের নাম মূলত বিকেপিএম, এটার নাম বিকেপিএম। ওকে, তাহলে আমরা কানেক্ট দিয়ে নিলাম। এখন ডলার সাইন এসকিউএল নামে আমি আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, এটাতে ডিলিটের কোয়েরিটা আমি লিখবো। তো ডিলিটের কোয়েরিটা হলো ক্যাপিটাল লেটার লিখবেন, ক্যাপিটাল লেটার ডিলিট ফ্রম ক্যাপিটাল লেটারে, তারপর দিবেন টেবিলের নামটা, কোন টেবিল থেকে করতে চাচ্ছেন। আমি দিব স্টুডেন্টস, অর্থাৎ আমাদের টেবিলের নামটা হলো স্টুডেন্টস। এখন এটা যদি আপনি দেন তাহলে স্টুডেন্টসের ওয়াল ডিলিট হয়ে যাবে। তা আপনাকে দিতে হবে কোনটা ডিলিট করতে চাচ্ছেন। তাহলে এই যে আমরা একটা আইডি পেয়েছি সেই আইডিটা ডিলিট করবো, তাহলে দিব স্টুডেন্টস। এখন হোয়ার কন্ডিশন দিব, হোয়ার, হোয়ারটা ক্যাপিটাল লেটার লিখবেন, হোয়ার আইডি, এটা হলো ডাটাবেসের আইডি, আইডি ইকুয়াল সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা যে আইডিটা নিলাম গেট করলাম সেই আইডি, এটা হলো ডাটাবেসের আইডি, আইডি ইকুয়াল যে আইডিটা পেয়েছি সেটা। ওকে দিলাম। তারপর এখন আমি রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, এর মধ্যে কুয়েরি এক্সিকিউশনের একটা কোড আছে মাইএসকিউএল আই আন্ডারস্কোর কুয়েরি, এর ভিতর আমরা যে কানেক্টের ভেরিয়েবলটা এবং ডিলিটের ভেরিয়েবলটা দুইটা এখানে দিয়ে দিব, ডলার সাইন কন
comma dollar sign sql ওকে এখন আমি একটা কন্ডিশন মানে কাজ করব এটা মূলত ডিলিট হয়ে গেছে এটা এই কোডটা দিয়ে যে যদি ডিলিট হয় তাহলে তাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসব তাহলে আমি একটা ইফ কন্ডিশন দিচ্ছি ইফ এই যে রেজাল্ট যখন এটা ডিলিট হয়ে যাবে ডিলিটের কাজ করবে ইফ ডিলিট এই রেজাল্ট তাহলে রিডাইরেক্ট করে নিয়ে আসবে তো রিডাইরেক্টের জন্য একটি ফাংশন লিখতে হয় হেডার তো আমি সিঙ্গেল কোটেশন দেবো তারপর লিখবেন লোকেশন কুলন দিবেন কুলন দিয়ে কোন ফাইলটাতে আপনি নিতে চাচ্ছেন তাহলে আমরা নিতে চাচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর লিস্ট ডট পিএসপি স্টুডেন্ট আন্ডারস্কোর লিস্ট ডট পিএসপি এই ফাইলটাতে আমি নিয়ে যাবো রিডাইরেক্ট করে ওকে এখন যদি আমি আমার ব্রাউজারে যে ভাবে রিলোড করি তাহলে জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা কনফার্ম হইতে পারবো যেমন আমি মিস্টার এমডি করিমকে ডিলিট করব ডিলিট করলাম হ্যাঁ এটা ডিলিট হয়ে গেল এখন আমি যদি ব্রাউজারে যে ভাবে ডিলিট করি এই ডাটাবেসে হ্যাঁ ডাটাবেস থেকে করিম ডিলিট হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে আসাদুল্লাহকে ডিলিট করবো দেখেন আসাদুল্লাহ এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং ব্রাউজার ক্লিক করলাম আসাদুল্লাহ এইখান থেকে ডিলিট হয়েছে তাহলে মানে আমরা চারটা ক্রুড অপারেশন সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি একটা হলো কীভাবে অ্যাড করতে হয় কীভাবে ডাটাগুলো ভিউ করাতে হয় টেবিল থেকে এবং কীভাবে এডিট করতে হয় এবং কীভাবে ডিলিট করতে হয় এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যখন আপনার ডাটাগুলো নিয়ে আসবেন আপনি যখন কোনো একটা প্রজেক্টের তখন দেখা যাচ্ছে অসংখ্য ডাটা থাকবে এবং সবগুলো ডাটা কিন্তু ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ তো কোনো একজন ইউজার যদি ভুলক্রমে ডিলিট বাটনে ক্লিক করে করার সাথে সাথে ডাটাগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলাজনক পরবর্তী সময় আপনি ডাটাগুলো আর খুঁজে পাবেন না তার ইম্পর্টেন্ট ডাটাটা এই জন্যে আমি যেটা করব এখানে ক্লিক করব ক্লিক করলে একটা কনফার্ম এর জন্য তাকে একটা অ্যালার্ট দিব যে আপনি কি সত্যি সত্যি ডাটা ডিলিট করতে চান সে মনে করেন ভুলক্রমে এখানে ক্লিক লাগিয়ে গেলো তখন আমি তাকে কনফার্ম করবো আপনি কি সত্যি সত্যি ডিলিট করতে চাচ্ছেন সে যদি কনফার্ম হয়ে যে হ্যাঁ আমি ডিলিট করতে চাচ্ছি দেন ডিলিট হবে তো এই জন্য আমি সুইট অ্যালার্ট ইউজ করতে পারি তো আমি গুগলে যাব যে আমি ইন্টারনেট কানেকশনটা দিচ্ছি তো গুগলে আপনারা যে সার্চ করবেন সুইট অ্যালার্ট সুইট অ্যালার্ট এই যে সুইট অ্যালার্ট লিখে সার্চ করলে উপরে যে এটা আসবে সুইট অ্যালার্ট টু এটাতে ঢুকবেন এ বিউটিফুল এটাতে ঢুকার পরে যে সুইট অ্যালার্ট টু তো এর নিচে দেখেন অসংখ্য এ দেওয়া আছে কোন স্টাইলে আপনি অ্যালার্ট দিতে চাচ্ছেন এই যে এটা একটা অ্যালার্ট তারপরে আবার এটা একটা অ্যালার্ট এই যে ওয়ার্ক হ্যাজ বিন এরকম অসংখ্য অ্যালার্ট আছে তো আমরা একটা অ্যালার্ট নেবো এই যে এটা কনফার্ম ডায়লগ অর্থাৎ এই এটা আমি মূলত নিব তো এটা নেওয়ার জন্য আপনাকে নিজে সিডিএন লিঙ্কটা দিতে হবে অথবা অন্য কিছু ইউজ করতে হবে যেমন এখানে বলেছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অর্থাৎ আপনি এটা ডাউনলোড বা ইনস্টল করতে পারেন সুইট অ্যালার্টটা অথবা যেমন হচ্ছে ওয়ার গ্রেভ ফ্রম এই যে এটা অর্থাৎ এই সিডিএন লিঙ্কটাও আপনি ইউজ করতে পারেন তো আমি এই লিঙ্কটা জাস্ট ইউজ করবো কপি করে নিলাম তো এই যে আমাদের প্রজেক্ট এটার মধ্যে জ্যাকিউরি মিন ডট জ্যাস একটা ফাইল আছে এটা কিন্তু এর নিচে কিন্তু আপনাকে যে আছে কোডগুলো দেখতে হবে নাহলে কাজ করবে না তো এটা আমি সবার উপরে নিয়ে যাচ্ছি দেখেন তো হেডারের মধ্যে নিয়ে আসলাম সিএসএস এর পরে জ্যাকুইটা নিয়ে আসলাম তার নিচে আমি এটা পেস্ট করব তো এটা কিন্তু ইন্টারনেট থেকে সরাসরি সে কানেকশন নেবে যে HTTP তার মানে এই ফাইলটা যখন আপনার ইন্টারনেটে কানেকশন থাকবে তখনই কাজ করবে অথবা আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন যখন এই জায়গা থেকে ডাউনলোড করলেন কপি কপি করে এই যে নিউ একটা ট্যাবে যে আপনারা যা সার্চ করবেন তখন এই ফাইলটা চলে আসবে এই ফাইলটা এখান থেকে কপি করে আপনার প্রজেক্টের মধ্যে কোনো একটা জ্যাস নামে সেভ করে তারপর এই লোকাল থেকে মানে প্রজেক্টের ফোল্ডার থেকে ওটা সাপোর্ট দিতে পারেন তাহলে ইন্টারনেট কানেকশন ছাড়াও কাজ করবে তো ওকে এখন আমি এটা সাপোর্ট দিলাম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে আপনি কোনটা অ্যাপ্লাই করবেন তো আমি এখান থেকে দেখেন একটা স্যাম্পল অ্যাপ্লাই করবো ডায়লগ যেটা ছিল কনফার্ম ডায়লগ অর্থাৎ এই যে এটা এটা আমার কাছে ভালো লাগতেছে তো এটা ইউজ করবো তাহলে এটার জন্য আপনাকে এই পুরোটা আমি কপি করে নেব কপি তো তার আগে আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে আমি এই যে এয়ার ট্যাগ এয়ার লিঙ্কটা এর মধ্যে আমি এই আইডিটা পাস করেছি তো এর মধ্যে আমি একটা আইডি নিচ্ছি আইডি আইডি ইকুয়াল দিব ডিলিট এখন আমি এখানে একটা স্ক্রিপ্ট নিচ্ছি স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট ওপেন স্ক্রিপ্ট ক্লোজ এখন আমি দেব ডলার সাইন ডকুমেন্ট অর্থাৎ এটা জাভাস্ক্রিপ্টের একটা টিউটোরিয়াল হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্ট শিখবেন জাভাস্ক্রিপ্ট না শিখলে আপনারা ভালো ডেভেলপার হতে পারবেন না ডকুমেন্ট ডট ওয়ান
তারপর দেব আমি ক্লিক, যে ওয়ান ক্লিক, অর্থাৎ যখন ক্লিক করবে তারপর কিসের মধ্যে ক্লিক করবে, যে আমি আইডি নিয়েছি সেই আইডির মধ্যে ক্লিক করবে, অর্থাৎ এই আইডি ডিলিট, যেহেতু আইডি আকার নিয়েছে ওই জন্য হ্যাশ দিতে হবে, হ্যাশ ডিলিট, অর্থাৎ ডিলিটে যখন ক্লিক করবে তখন ফাংশনটা কাজ করবে, একটা ফাংশন বানাইতে হবে, ফাংশন, ফাংশনের মধ্যে আমি দিব ই, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখন ই ডট প্রি ইভেন্ট ডিফল্ট একটা ফাংশন লিখতে হবে আপনাকে। এটা লেখার পরে আমি একটা এখন অ্যালার্ট দিতে চাচ্ছি, দেখেন অ্যালার্ট, অর্থাৎ এই ডিলিটে যখন ক্লিক করব তখন এটা একটা অ্যালার্ট দিবে যে ওকে, অর্থাৎ এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা জাস্ট আমি চেক করার জন্য। যেমন আমি অর্ডারটা রিলোড করলাম, করার পর দেখেন এখানে ক্লিক করলাম, করার পর হ্যাঁ ওকে বলতেছে সে, তার মানে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন এই যে আমি এটা কপি করেছিলাম এখান থেকে, দেখেন এই যে কপিটা, এখন এটা আমি এর নিচে পেস্ট করব। তো তার আগে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল। তো আমরা যখন পিএসপিতে ভেরিয়েবল নেই ডলার সাইন দিয়ে লিখতে হয়, তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেওয়ার জন্য বার লিখতে হয়, বার মানে ভেরিয়েবল। তারপর লিঙ্ক নামে আমি একটি ভেরিয়েবল নিলাম, লিঙ্ক ইকুয়াল দিব ডলার সাইন দিস অ্যাট্রিবিউট এআরটিটিআর অ্যাট্রিবিউট এসরেফ, অর্থাৎ এই যে দিস অ্যাট্রিবিউট মানে এই অ্যাট্রিবিউটটা আমি নিয়ে নিলাম, এই স্রেফের এই লিঙ্কের অ্যাট্রিবিউটটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এর নিচে আমি এটা এই যে কপি করছি যেটা, এটা জাস্ট দিয়ে দিব, দেখেন। দেওয়ার পর এখানে সে একটা এসএমএস দিচ্ছে যে আর ইউ শিওর, তারপর নিচে একটা লাইন লেখছে, এটা আমি একটু মডিফাই করি, যে আমি দিব যে আর ইউ শিওর ডিলিট দিস ডাটা, অর্থাৎ আপনি কি ডাটাটা ডিলিট করতে চান, এরকম একটা মেসেজ দেওয়াবো। যেমন এখানে আমি এখন ব্রাউজারটি যে রিলোড করবো, করার পরে এটাতে ক্লিক করলাম, করার পরে যে দেখেন আমাদের সুইট অ্যালার্টটা চলে এসেছে, আর ইউ শিওর ডিলিট দিস ডাটা, এই এসে ক্লিক করলে তখন ডিলিট হবে, আর ক্যান্সেলে যখন ক্লিক করবে তখন ডিলিট হবে না। তো তারপরে আপনাকে এই জায়গায় একটা কাজ করতে হবে, যে ইফ এখানে বলছে দেন রেজাল্ট, তারপর রেজাল্ট ভ্যালু, এখানে ভ্যালুটা পাস হবে যখন, তার নিচে আপনি একটা এন্টার দেবেন, দিয়ে লিখবেন উইন্ডো ডট লোকেশন, লোকেশন ডট দিবেন এস রেফটা। তো এস রেফ ইকুয়াল কি, আমরা এই যে ভেরিয়েবলটা নিয়েছি বার ইকুয়াল লিঙ্ক, তাহলে এখানে দিবেন লিঙ্কটা, লিঙ্ক সেমিকোলন। এখন যদি আমি ব্রাউজারে যে করি চেক করি, তাহলে ঠিকঠাকভাবে কাজ করার কথা, যেমন আর ইউ শিওর ডিলিট ইয়েস ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে, আমাকে আগে কনফার্ম মেসেজ করেছে, তারপর ক্লিক ওকে দিছি, ডিলিট হয়ে গেছে। তো আমরা সুন্দরভাবে কিন্তু একটা ডিলিট কমপ্লিট করতে পেরেছি, এই ডিলিটটা আপনারা প্রজেক্টের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। যেমন এখানে এখন কোনো ডাটা নাই, তো আমি আরও দুই তিনটা ডাটা ইনসার্ট করে আপনাদের দেখাচ্ছি, যেমন আসাদুল্লাহ, ফাদার নেম জলিল, মাদার নেম শামসুল নাহার, ঢাকা ইনসার্ট হইল। তারপরে করিম, ফাদার নেম মামুন, শামসুল নাহার, খুলনা ইনসার্ট হইল। এখন আমি করিমটাকে আপডেট করব, আপডেটটাও আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এমডি করিম আপডেট করলাম, আপডেট হইল। এখন আমি চাচ্ছি যে করিমটা, যে দেখেন দুইটা ডাটা ডাটাবেসে ঢুকলো, এখন এই করিমটাকে ডিলিট দিয়ে দেব। তাহলে ডিলিট, আর ইউ শিওর ডিলিট দিস ডাটা, ইয়েস ডিলিট ইট, যখন ক্লিক করবেন তখন ডিলিট, ক্যান্সেল নো, তাহলে এটা ডিলিট হইল না। যখন আমি হ্যাঁ ইয়েস ডিলিট ইট ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। তার মানে আমরা একটা সুন্দর কাজ করতে পেরেছি। তো আমি চাচ্ছি যে আপনারা দেখবেন অনেক প্রজেক্টে চার্জ অপশন থাকে, অর্থাৎ কোনো একটা ইনপুট ফিল্ড থাকে, যেমন যেখানে একটা ইনপুট ফিল্ড, তারপর আপনি একটা আইডি নাম্বার নিয়ে আসলো, যে আইডি নাম্বার দিয়ে 20 আইডি নাম্বারে চার্জ করে তার ডাটাটা নিয়ে আসবেন, যদি ডাটা বেসে থাকে তাহলে 20টা নিয়ে আসবে, ডাটা বেসে আইডি ম্যাচ করে। তো আমি আগামী পর্বে ইনশাল্লাহ একটা জিনিস দেখাবো কীভাবে আপনার সার্চ করবেন, সার্চ করে ডাটা নিয়ে আসবেন। তো এইখানে আমি জাস্ট একটা অসংখ্য স্টুডেন্টের লিস্ট থাকবে, তো আমি আইডি দিয়ে সার্চ করবো। তো এখানে একটা আমি চার্জ ফিল্ড নিব এবং আইডি নাম্বার দিয়ে সার্চ করবো, যখনই আইডিটা ম্যাচ করবে তখন ওই আইডির ডাটাটা শুধু নিয়ে আসব। তো আগামী পর্বটি দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করবো। তো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।